আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গ্রি এসির একটা প্রোগ্রাম নিয়ে আসছি আপনাদের জন্য। প্রোগ্রামটি হলো আমাদের যেই গ্রি এসিগুলো আমরা ইউজ করি বা এটার রিমোটটা আছে, রিমোটটার মধ্যে দেখবেন যে সেলসিয়াস মোডটা যেটা আছে, অনেকেরই এটি আপনার ফরেনহাইট মোডে চেঞ্জ হয়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বিব্রত অবস্থায় পড়েন। সেক্ষেত্রে আপনি হয় সার্ভিসে ক্লেম করেন বা শোরুমে যোগাযোগ করেন, আপনি যেন এই কষ্টটুকু বাসায় বসে সমাধান করতে পারেন, কষ্টটুকু না করতে হয়, তার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটাতে আমি আপনাকে দেখাবো সেলসিয়াস মোড থেকে কীভাবে ফরেনহাইট মোডে নিয়ে চালাইতে হয়, আবার যদি চান আপনি কীভাবে ফরেনহাইট যদি কোনো কারণে হয়ে যায় সেক্ষেত্রে সেলসিয়াস করতে পারবেন। ঠিক আছে, কথা না বাড়িয়ে ভিডিওটি আবার শুরু করি, আপনি দেখেন। প্রথমত আমরা কিন্তু রেগুলারলি আপনার সেলসিয়াস মোডেই এসিগুলো চালাই, আর যদি ফরেনহাইট মোডে দরকার হয় বা কোনো কারণে ভুলে চলে যায় ওই মোডে, সেক্ষেত্রে কীভাবে নেবেন আপনি, আবার ঠিক করবেন বা চেঞ্জ করবেন, এটাই আমি আপনাকে দেখাচ্ছি। এখন হলো সেলসিয়াস মোডে আছে। প্রথমত আপনি মোডগুলো যদি চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে প্রথমত রিমোটটা আমরা স্বাভাবিকভাবে যখন এসি চালাই আমরা তো আপনার এটাকে অন করি, এই যে অন করি, বাট এই মোড যদি আপনি চেঞ্জ করতে চান এসি আপনার অন থাকতে, রিমোটটা অফ থাকতে হবে, অবশ্যই আবারও বলছি রিমোটটা অফ থাকতে হবে, যদি অন থাকে কাজ করবে না। যে আমি আবার অফ করে নিচ্ছি, খুব সিম্পল, আপনি জাস্ট এটাকে আমরা যে টেম্পারেচার ডাউন করি এই ডাউন বাটনটা আছে আর হলো আমাদের মোড বাটনটা আছে, এই দুইটা বাটন আপনি একসাথে প্রেস করে দিবেন, একটা প্রেস জাস্ট, এই যে দেখেন মোড অ্যান্ড টেম্পারেচার ডাউন বাটন, ডাউন দেখেন এই রিমোটটি ফরেনহাইট মোডে চেঞ্জ কনভার্ট হয়ে গেছে, এই যে অ্যাফ সাইডে এখন অ্যাফ চলে আসছে, ফরেনহাইট মোড হয়েছে। এখন আপনি এটাকে অন করলে এটা ফরেনহাইট মোডে চলবে বা বাড়বে কমবে। এখন কোনো কারণে এটা বাসায় আপনার রিমোট আপনি ফরেনহাইট চাচ্ছেন না, আপনি নর্মালি সেলসিয়াস চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ফরেনহাইট মোডে এটাকে আবার নিয়ে আসার জন্য সেম আপনি বাটনগুলোই আবার ইউজ করবেন। প্রথমত আপনার চালু এসিটাকে অফ করে দিবেন, অফ করে দিবেন, বাস অফ করে দিয়ে আপনি এই যে মোড আর ডাউন টেম্পারেচার ডাউন বাটনটা যেটা আছে এই দুইটাকে একসাথে প্রেস করে দিবেন, এই যে দেখেন আবার চলে আসছে সেলসিয়াস মোডে চলে আসছে, দেখছেন সেলসিয়াস মোডে চলে আসছে। সেক্ষেত্রে আপনি খালি এসিটাকে অন করবেন আর চালাবেন, এই যে। একইভাবে আমাদের যতগুলা গ্রি এসি আছে সবগুলা গ্রি এসির সিস্টেম এবং রিমোটের সিস্টেম একই, এই যে এটা তো আমি আরেকটা করে দেখাই। আপনি রিমোটের ধরন যেরকমই হোক আপনি জাস্ট আপনি মোড বাটনটা খুঁজবেন এবং হলো ভলিউম আপ অ্যান্ড ডাউন করি যে ওই বাটনটা ডাউন বাটনটা খুঁজবেন, ওই দুটাকে খুঁজে বের করে ওই দুটাকে একসাথে প্রেস করে দিবেন, এই যে ফরেনহাইটে চলে গেছে। আবার সেম ফরেনহাইট এই দুইটাকে আবার একসাথে প্রেস করবেন, সেলসিয়াসে চলে আসছে। যদি আপনি অন থাকা অবস্থায়, যেমন এই রিমোটটা আমি অন করলাম, সেই ক্ষেত্রে যদি আপনি এই দুইটা বাটন একসাথে প্রেস করেন সেক্ষেত্রে এই যে কাজ করবে না, অবশ্যই এই যে অফ করে আপনি এই যে বাটন দুইটাতে প্রেস করে দিবেন, এই যে চেঞ্জ হচ্ছে সাথে সাথে, দুইটাকে একসাথে প্রেস করা মাত্র চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি একটি লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে দিন। যে কোনো ধরনের আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্টের এই টুকিটাকি বাসায় বসেই যেন হ্যাসেল ফ্রি সমাধান হয় তার জন্য ধন্যবাদ।